আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ, আমি তোমাদেরকে জীবিকা নির্বাহের জন্য পৃথিবীতে যা কিছু দিয়েছি এর মধ্য থেকে যেগুলি হালাল, যেগুলি পবিত্র, এগুলি ভক্ষণ করো। ওয়াশকুরুলিল্লাহ, আর আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। ইনকুমতুম ইয়াহু তাবুদুন, যদি একমাত্র তারই এবাদত করতে চাও, করে থাকো, তাহলে শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহর। আর ভক্ষণ করবেন কোন জিনিস? হালাল জিনিস। তাহলে এবাদাতের পূর্ব শর্ত কি? আপনার হালাল রুজি, হালাল জীবিকা, বৈধ রুজি, যেটা হারাম নয়। সারা পৃথিবীতে যত নবী রসুল এসেছিলেন, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, প্রত্যেক নবী রসুলকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল ভক্ষণ করো, ওয়ামালু সলিহা, এবং সৎ আমল করো। তাহলে সৎ আমলের পূর্বেই আল্লাহ কি বললেন? হালাল রুজি। সৎ আমল করার পূর্বেই হালাল রুজি ভক্ষণ করতে বলছেন কাদেরকে? নবীদেরকে, রসুলগণকে। তাহলে রসুলগণেরও আমল টিকে নি হালাল রুজি ভক্ষণ ছাড়া। কথা বুঝতে পেরেছেন? ইন্নবি মাতা আমালুন আলিম। আর বলছেন রসুলগণ, তোমরা যেটা করো আমি আল্লাহ সেটা জানি। তাহলে আমাল কবুলের পূর্ব শর্ত হচ্ছে বৈধ রুজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র বস্তু ছাড়া কিছু কবুল করেন না। ওয়ান্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, সমস্ত রসুলগণকে যেই নির্দেশ দিয়েছে একই নির্দেশ সমস্ত পৃথিবীর মুসলিম নারী পুরুষকে আল্লাহ দিয়েছেন। সুম্মা যাকারা রাজুলিউতুল সাফারা আশা আকবারা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো, এক ব্যক্তি লম্বা সফরে ছিল, চুলগুলি এলোমেলো, গায়ে শরীরে ধুলাবালি লেগেছিল, এমন বিক্ষিপ্ত অবস্থা, এমদ্দু ইয়াদাইহি ইলা সামা, লোকটি তখন আকাশের দিকে হাত তুলে বললেন ইয়া রব্বি ইয়া রব্বি, হে প্রতিপালক, আমার এই বিপদ, আমার এই দোয়া কবুল করো, আমাকে সাহায্য করো। যেভাবে আর কি একজন ব্যক্তি বিপদে পড়লে যেই ভাষাতে ডাকে, ওই লোকটি ওইভাবে আল্লাহকে ডাকছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বলছেন, এটা কিভাবে সম্ভব? ওয়া মাতামু হারাম, তিনি ওই ব্যক্তি, যেই ব্যক্তি যে খাদ্য খেয়েছে ওই খাদ্য তার হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানিও আছে হারাম, ওয়া মালবাসু হারাম, তার শরীরের পোশাক আছে হারাম, ওয়া গুদিয়া বিল হারাম, তার গাড়ি বাড়ি জীবিকা নির্বাহ হারাম, ফান্নাইস্তা যা বলি যা লেখ, ওই ব্যক্তির এবাদত আল্লাহ কিভাবে কবুল করতে পারে? আপনি নিরুপায়, আপনি এত বিপদগ্রস্ত যা আল্লাহকে ডাকছেন, কিন্তু দুর্ভাগ্য ওই ডাক, ওই ইবাদত আল্লাহ আপনার কবুল করবে না। কেন? আপনার পেটের খাদ্য যদি হারাম হয়, আপনার পোশাক যদি হারাম হয়, আপনি যেই পানি খাচ্ছেন পানি যদি হারাম হয়, আপনি যেই বাড়িতে আছেন বাড়ি যদি হারাম পয়সায় হয়, আপনি যেই গাড়িতে আছেন গাড়ি যদি হারাম পয়সায় হয়, এক কথায় জীবিকা নির্বাহ যার হারাম, তার পৃথিবীতে কোনো ইবাদত আমল আল্লাহ কবুল? তাহলে আমল কবুলের পূর্ব শর্ত কি? হালাল রুজি ভক্ষণ করা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ সুদের টাকাতে গঠিত, চুরের টাকাতে গঠিত, আত্মসাতের টাকাতে গঠিত, আপনার জেনার টাকাতে গঠিত, আপনার ঘুষের টাকাতে গঠিত। একমাত্র যেই দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। একেবারে সোজা কথা, অধিকাংশ মানুষই হারামখোর, অধিকাংশ মানুষই সুদ, জেনা, দুর্নীতি, আত্মসাত, চুরি, ডাকাতি, এদের সাথে জড়িত। এরা মুসলিম, এদের জীবিকা নির্বাহ হারাম। এদের যদি আমল
কবুল হতে হয় তাহলে কি করতে হবে, এগুলি হারাম পথ থেকে তাদেরকে ফিরে আসতে হবে। এছাড়া আছে বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, ইয়াবাখুর, একেবারে হারামখুর, এদের এবাদত কবুল হবে কিভাবে? মানসারেবাল খামরা, মানসারেবাল মুস্কিরা ও সাকেরা, যে ব্যক্তি একবার নেশাদারা দ্রব্য পান করবে, লামতুকবাল্লাহ সালাতুন আরবানা সাবান, তার 40 দিন সালাত আল্লাহ কবুল করবেন না। নেশাদারা দ্রব্য কি? মাসকারা কেসিরু ফাকালিলু হারাম, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও কি হারাম। আপনার জর্দা যে খাচ্ছে হুজুর, জর্দা অল্প খাচ্ছে, তাকে যদি বেশি পরিমাণ খাওয়া দেওয়া হয় মাথা কি হয়ে যাবে, বিগড়ে যাবে, তাহলে জর্দা হারাম। কম খাওয়া হালাল নাকি? পায়খানা খাওয়া কি? পায়খানা খাওয়া হারাম, কম খাওয়া, কম খাওয়া জায়েজ, তাই না? কম যে কিছু হবে না, যেটা বেশি খেলে হারাম তার কমও কি হারাম। হুজুর ফতোয়া দিচ্ছে জর্দা খাওয়া মাকরু, একেবারে শয়তানের এজেন্ট, আশ্চর্য কথা, এগুলি হারাম, এগুলি খেয়ে এবাদত তার কবুল হবে না। এবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালাল রুজি, যেটা খাচ্ছেন সেটা হালাল হতে হবে। আপনার বুদ্ধিতে হালাল হারাম হলে হবে না, কোরআন হাদিসের নীতিতে হালাম হারাল হালাল হওয়া লাগবে। কথা বুঝতে পেরেছেন? এটা এক গেল। দুই, বাহ্যিক দুইটা শর্ত, এক বললাম, দুই হচ্ছে শরীর পাক, পোশাক পাক, স্থান পাক। শরীর পাক হয় কিভাবে, শরীর না পাক হয় কিভাবে? স্ত্রী মিলন করলে, স্বপ্ন দোষ হলে, হায়েজ গ্রস্ত মহিলা, এদের শরীর কি বলেন তো? নাপাক। এখন পরিষ্কার হবে কিভাবে? গোসলের মাধ্যমে, ফরজ গোসলের পদ্ধতি। প্রথমে দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে নেবেন, গোসলখানা গিয়েই দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে নেবেন, এরপর লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করবেন। দুই, তিন নম্বরে সালাতের মতো যেভাবে অজু করেন ওইভাবে পূর্ণাঙ্গ অজু করবেন। চার, আপনি তিনবার মাথাতে পানি ঢেলে মাথার চোলের গোড়া খেলাল করে গোড়াতে পানি পৌঁছানোর চেষ্টা করবেন। পাঁচ, সারা শরীর পানি ঢালবেন বেজুর সংখ্যাতে, এইভাবে সাধ্যমতো আপনার শরীর পরিষ্কার করবেন, এটা আপনার গোসল হয়ে গেল। সালাতের জন্য আর অজুর প্রয়োজন নেই, ওই গোসলেই সালাত হবে। কথা বুঝতে পেরেছেন? ও যে অজু করলেন, এটা ফরজ গোসলের নিয়ম, শরীর পাক হয়ে গেল। পোশাক পাক করবেন কিভাবে? পোশাক না পাক হয়ে যায় না, আমাদেরই পেশাব পায়খানা লাগে, তাহলে ওটাকে আপনি কাসবেন, কাঁসা করে, অর্থাৎ খাঁসা যেটা বলে, খেঁচে দিয়ে সেটাকে কি করবেন, পরিষ্কার করবেন। এখানে আরেকটি কথা, আমাদের অধিকাংশ মানুষের ছোট ছেলে মেয়ে আছে, তাই না? কন্যা সন্তান, মেয়ে সন্তান নাই, ছেলে সন্তান, এরা আমাদের পোশাকে পেশাব করে দেয়, তাই না? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সন্তানটি কন্যা সন্তান হয় আর যদি ওই সন্তান কোনো দানাদার খাদ্য গ্রহণ না করে, শুধু মায়ের বুকে বুকের দুধ খেয়ে আছে এমন কন্যা সন্তান, ও যদি পেশাব করে দেয়, যেখানে পেশাব করবে সেই জায়গা শুধু ধুয়েই ওই পোশাকে কি করা যাবে, সালাত সিয়াম আদায় করা যাবে, সালাত আদায় করা যাবে, কোরআন তেলাওয়াত করা যাবে। আর যদি সন্তানটি ছেলে সন্তান হয়, যেই সন্তান শুধু দুধ খায় অন্য কোনো খাবার খায় না, এই সন্তান যদি পেশাব করে দেয়, তাহলে যেখানে পেশাব করে দিয়েছে ওখানে শুধু আপনি পানি ছিটে দিবেন তিনবার, আর ধোয়া লাগবে না। তাহলে মহিলাদের পেশাবের অপবিত্রতার হার বেশি, তাই না? এটা একটা কার্যক্রম, কিন্তু আপনার পেশাব যদি লাগে এক ফোঁটার 100 ভাগের এক ভাগ, ওই পোশাক আর সালাত হবে না, ওটা পরিষ্কার করতে হবে। যদি গরু ছাগল পেশাব করে দেয়, আমরা গ্রামের মানুষ, অধিকাংশ মানুষ গরু ছাগল কি করি, খেদমত করি, প্রতিপালন করি, করতে দেখা যায় যে গরু পেশাব করে দিয়েছে, পেশাবের সেটা পোশাকে পড়ে গেছে, ওই পোশাক খাসারও প্রয়োজন নাই, পরিষ্কারও প্রয়োজন নাই, ওই পোশাকে অজু করে সালাত আদায় করবেন। যে